বন্ধুরা, শুরুতে একটা কথা বলছি, নতুন বন্ধুরা যারা অ্যাড হচ্ছেন তারা প্লিজ কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন, তাহলে ব্যাক করতে সুবিধা হয়। আর ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, এর বাইরে অন্য কোনো কিছুই লিখবেন না। আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব মুরগির পা, গলা, গিলা, বিশেষ করে কলিজার গন্ধ কীভাবে দূর করবেন সেই রেসিপি। কারণ কলিজাতে দেখবেন কেমন একটা গন্ধ লাগে অনেক সময়, আর এই গন্ধ থাকবে না যদি এই রেসিপি ট্রাই করেন আমার মতো করেই। তবে চিকেনের এই অংশগুলো যারা খান না তারা অবশ্যই ইগনোর করবেন ভিডিওটা। চলুন তাহলে দেখে নেই কীভাবে গন্ধ ছাড়া কলিজা রান্না করি। ওয়েলকাম টু মাই জেএফ কিচেন। বন্ধুরা, এখানে আমি প্রথমে চিকেনের পা, মাথা, গলা, গিলা এসব কিছু পানিতে খুব ভালো করে ভিনেগার পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর কলিজা অবশ্যই ছোট করে কেটে নেবেন, তাহলে ভিতরের রক্ত বের হবে আর কোনো গন্ধ হবে না। এটা অবশ্যই ট্রাই করবেন এভাবে। এখন প্রথমে কড়াই গরম করে এখানে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, দেখুন 2 টেবিল চামচ মতো হবে। 3টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ। এখন পেঁয়াজ ব্রেস্তা করে নিব, অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজটা ব্রেস্তা করে নেবেন। এখন লাল হয়ে গেলে এখান থেকে ব্রেস্তা উঠিয়ে রাখতে হবে, আর কেন রাখবো সেটা দেখলে বুঝতে পারবেন, অবশ্যই ভিডিওতে শেষে দিব। এখন কড়াইতে কিছু পানি দিয়ে তাতে সব রকম মশলা দিব, এতে করে মশলা পুড়ে যাবে না। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। মরিচের গুঁড়ো অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন কম বা বেশি দিতে পারেন। 1 চা চামচ মশলা, গরম মশলার গুঁড়া 1 চা চামচ না 1 চামচ, আর হলুদ গুঁড়ো 2 চা চামচ। ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া একসঙ্গে গুঁড়া করা, এটা এখানে 2 চা চামচ দিয়েছি। লবণ অবশ্যই স্বাদ মতো দিবেন। বন্ধুরা, এখন খুব ভালো করে তেল সেরে আসা পর্যন্ত কষিয়ে নিব, এতে মশলার কাঁচা গন্ধও দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়েছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চিকেনের পা, গলা, গিলা, কলিজা এসব কিছু দিতে হবে। এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কলিজা কত ছোট করে কেটেছি, এক একটা কলিজা 4 থেকে 5 টুকরা করে কেটেছি, আর সাথে পাগুলোও ছোট করে কেটে 2 টুকরো করে নিয়েছি, এতে কষাতে সুবিধা হয়। মশলার সাথে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে শীতের জন্য ঢেকে রান্না করে নেব। পানি কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করতে হবে অবশ্যই। দেখুন বন্ধুরা, অনেকটা পানি টেনে নিয়েছে। এখন সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে, আর কলিজা আছে যেহেতু তাই সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। নতুন বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল বাটন অন করে রাখবেন প্লিজ, আমার রেসিপি সবার আগে পেতে চাইলে। দেখুন একদম খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছেন। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। এখন নেড়ে চেড়ে ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত। বন্ধুরা, ঝোল কমে গেছে। এখন কয়েকটি মানে কাঁচা পাকা মরিচ সামান্য মুখটা কেটে দিয়েছি ফ্লেভারের জন্য,
আর এখানে 1 চামচ গরম ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। শেষে অবশ্যই সেই উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে টেস্টও বেশি হবে আর কোনো গন্ধ থাকবে না, সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন নেড়ে চেড়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব, অবশ্যই কম আছে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব, আর ঠান্ডা হলে এই গ্রেভি একদম কমে যাবে। আরও দেখুন বন্ধুরা, এভাবে পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে পরিবেশন করেছি, লোভনীয় হয়েছে দেখতে, সত্যি খেতেও দারুণ হয়েছিল। আর দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। এভাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে অল টাইম।